আজকে সন্ধিবং আজকে একটা মেলায় কারণ চত্বরের মধ্যে কুজিয়া মহাটোর মধ্যে মেলায় তো আমরা এখানে বসন্তী উৎসবের বসন্তী মেলা যারা আসছি আর আমাদের সাথে আছে মিস্টার আমার অনেক বছর আগে হয়তো ব্লগে দেখছো একে এখন ঘুরে গেছে লোকটা আগে একটু ইয়ং ছিল আর আমাদের অটল আর এদিকে একটা ভাই আছে আর একটা আমরা মেলায় আজকে ঘুরতে আসছি আর দু সকালবেলা কারণ ভিড় লাগে কারণ হচ্ছে আজকে পূজা দেওয়া হচ্ছে সকালবেলা থেকে পূজা দেওয়া হয় আর আমরা আজকে মেলার মধ্যে ঘুরতেছি মানে চারদিকে মোটামুটি হালকা হালকা ভিড় এখন মানে মেলা মানে দোকান দিকে হালকা করে ভিড় আর পূজা দেওয়ার সব থেকে ভিড়টা আছে তো আমরা মেলার মধ্যে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি ঘুরে টুরে বেড়া আর এখানে খুব প্রচুর ভিড় একদম এখন আমরা এখন জাস্ট পূজা দেওয়া পূজা দিল আর আমি এখন পূজা দিইনি কারণ আমি খাওয়া করে আসছি তো আমি জাস্ট প্রণাম করে এখন তোমাদের মেলার ভিড়টা দেখাচ্ছি আর এই যে পূজা দেওয়ার এই যে ডালা দেওয়ার যে লাইনটা তুমি দেখতে পাচ্ছ যেটা পূজা দিতে সবাই মন্দির ওখানে যাবে তো এটা পুরোটা হচ্ছে লাইনটা এই পাশ দিয়ে না একটা পাশ আছে ওই দিক দিয়ে দুই দিকে মানে মানে একসাথে বলেছিল যে চার গ্রাম মিলে এটা পূজাটা তো এদিক দিয়ে যেটা রাস্তা হচ্ছে সবাই এখানে লাইন দিচ্ছে আর একটা ওই দিকে লাইন দিচ্ছে তো এই রাস্তাটা যে লাইনটা আছে মানে ওটা সকাল থেকে পুরোটা রাস্তাটা একদম পুরো জাম তো ওখানে সেখানে সবাই লাইন লাইনে আছে তো ওখানে সব মানে সবাই পুলিশ সব কিছু ম্যানেজ করে ওই দিকে ভিতরে ভালোভাবে সবাই শান্তি পুজো দিতে পারে সেই জন্য সবাই ব্যবস্থা করে ওখানে ম্যানেজ করা হচ্ছে তো তার জন্য এদিকে সবাই লাইন করে আছে সবাই মানে মাথায় সবাই প্রসাদ মানে প্রসাদ বলতেছি যে ভোগটা নিয়ে সবাই মাথার মধ্যে আছে তো এটা হচ্ছে এখন মন্দির চত্বরে এখানে চলে আসছি আমরা মন্দির চত্বরের চারদিকে এখন ঘুরবো তো এখানে মন্দিরে যেখানে দেখতে পাচ্ছি এখানে একটু শরবত দেওয়া হচ্ছে মানে অরেঞ্জ জুস দেওয়া হচ্ছে মেলাটা কালকে দিয়ে চলছে না এটা চলছে মোটামুটি ষষ্ঠী থেকে আর কি এখানে জানা দেওয়া প্রায় মোটামুটি তিন দিন ব্যাপী চলে আর কি তিন দিন ব্যাপী চলে তো আমরা এখন মেলা চারদিকে চত্বরে ঘুরছি আর ব্লগটা আমরা দেখতে হবে আর হচ্ছে কয়েকদিন আমরা এখন পূজাটা চলতেছে আর খুব প্রচুর ভিড় আমি এখন জাস্ট পারমিশন নিয়ে ঢুকলাম সুন্দরভাবে সবাই পারমিশন দিল ব্লগ করার জন্য এটা খুব খুশি হলাম আর খুব মজা হলো এখন চারদিকে ব্লগ করবো আর বাকি এখন মেলার চত্বরটা খুব ব্লগ করবো দেখতে পাচ্ছি এখানে জুস বিতরণ করা হচ্ছে আর এখানে অরেঞ্জ জুস বিতরণ হচ্ছে কারণ হচ্ছে সবাই যারা মানে যারা দর্শনার্থী যারা আসছে পুজো দেখতে বা পুজো দিতে তারা হচ্ছে যেন মানে সবাই যদি সবাই তো নিরামিষ থেকে আসবে আর তাদের সব জল তৃষ্ণা হবে তার জন্য এখানে এখানে জাস্ট এখানে ব্যবস্থা করা হয়েছে তোমাদের হচ্ছে অরেঞ্জ জুসের জন্য বলে দিস তিনটা নিয়ে গেছে তিনটা দিয়ে গেলাম তো আমি এখন জুস নিয়ে নিলাম কারণ হচ্ছে জাস্ট ট্রাই করবো আর একটা দেখতে পাচ্ছ ওখানে যে বরফ দেওয়া আছে খুব চিল লেখার জন্য ঠান্ডা রাখার জন্য ভালো খেতে ঠিকঠাক এখানে জলটা মানে এখানে বরফ দেওয়া আছে তাদের খুব সুন্দর লাগতে চাই যে আর এখানে সবার জন্যই এটা যে যত যত খেতে পারে
হেঁটে হেঁটে হাঁপায় গিয়ে আমরা জাস্ট বসে একটু রেস্ট করছি, বসে তো যদি রেস্ট করছি ভালো করে। আর চারদিকে এখানে নাগরদোলা শুরু হয়ে গেছে, এখানে উঠতেছে না মনে হয় লোকজন, হালকা উঠতেছে এখন দিনের বেলা থেকে শুরু হয়ে গেছে। আর চারদিকে প্রচুর ভিড়, এখন মোটামুটি এখন ভিড়টা বাড়তেছে, ভিড়টা বাড়বে কারণ এখন 12টা যেমন ভিড়টা বাড়বে, এখনও পুজো শেষ হয়নি, পুজোর লাইনটা এখনও প্রচুর আছে এখনও। আর আমরা এখন একটু অনেকটা ঘুরে ঘুরে বসে আছি, রেস্ট করছি, একটু বাড়ি চলো। আমরা এখন খাচ্ছি পরোটা, আর পরোটা কি এখানে বিলের শেষ হবে, এই বিলের দিকে খাচ্ছি ঘুগনি। তো বিনয় পরোটা খাবি নি আর নে? আমরা এখন পরোটাটা খেয়ে নিই, তখন থেকে একটু খেয়ে আসিনি, জাস্ট আপ জুস খাইছিলাম, এখান থেকে জুস খেলাম এবং পরোটাটা খেয়ে নিই। আর পরোটা এখানে কমসে কম 7 দিন ধরে নিরামিষ চলবে, নাকি 10ই পর্যন্ত নিরামিষ চলবে, 10ই পর্যন্ত নিরামিষ, সব দোকানদার নিরামিষ। এদিকে ঘুগনি, জল জল ঘুগনি, ভালো হয়ে যাবে পুরোটা খেয়ে নিয়ে গিয়ে আমি।